স্বচ্ছ ভারত অভিযান, বনগাঁ স্টেশনে ঝাড়ু হাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সকলের কাছে পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন, পাশাপাশি খুদেদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বচ্ছ ভারত কর্মকাণ্ডে ঝাড়ু হাতে যোগদান করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রবিবার সকালে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে বনগাঁ স্টেশন চত্বর ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত স্বচ্ছ ভারত অভিযান মিশন, এই প্রকল্পটি আনুষ্ঠানিক সূচনা হয় 2014 সালের 2 অক্টোবর, অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন। স্বচ্ছ ভারত মিশন অভিযানের স্লোগান ছিল পরিচ্ছন্নতার দিকে এক ধাপ। এই বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, রবিবার অর্থাৎ আজ সকালে 10টা থেকে 11টা পর্যন্ত দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বনগাঁ স্টেশনে প্ল্যাটফর্মে এই সাফাই অভিযান। এদিন প্ল্যাটফর্মের ওপরে থাকা নোংরা নিজে হাতে পরিষ্কার করেন মন্ত্রী। 2014 से शुरू हुआ है और ये केवल एक दिन का या एक साल का नहीं है, ये जैसे प्रधानमंत्री जी का विजन है वो किनके लिए है, वो हमारे लिए है, हमारे पब्लिक के लिए है, अपने लिए है। हम लोग अपने आप को साफ सुथरा रखेंगे, अपने परिवेश को साफ सुथरा रखेंगे तो हमारा ही फायदा है। तो उनका यही इसमें ये है कि हम लोग जैसे पब्लिक प्लेस में होता है कि वो फेंक दिया, इधर उधर फेंक दिया, वो सब चीज़ें ना करें, जहाँ डस्टबिन है वहाँ पे वो फेंके। आज तो मंत्री आए आपके? हाँ जी, मंत्री साहब को इनवाइट किया गया। अभी गरिमा बढ़ गया क्या? बिल्कुल गरिमा मतलब पूरे भारत में मतलब हो रहा है, तो मंत्री जी आए तो हमारे लिए बहुत खुशी की बात है। এই কর্মকাণ্ডের বিষয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী জানান, সকলে নিজেদের বাড়িঘর পরিষ্কার করেন, নোংরা হাতে করে তুলে সাফ করেন, তেমনি সকলের উচিত নিজেদের পারিপার্শ্বিক পরিবেশকে পরিচ্ছন্ন করে তোলা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই ভাবনাটা শুধুমাত্র পরিবেশের স্বচ্ছতার জন্য নয়, এটির একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। তিনি জানান, পরিষ্কার স্বচ্ছ পরিবেশে মানুষ বসবাস করলে, বেড়ে উঠলে তাদের নেতিবাচক মনস্তাত্ত্বিকতা দূর হবে, মানুষের মন স্বচ্ছ হয়ে উঠবে। ভারতবর্ষের সামাজিক অবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে এটা কাজে লাগছে, আমরা সেই কারণেই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেছি। স্বচ্ছ ভারত অভিযান একটা মহান কাজ বলবো না, একটা এমন কাজ যেটা কিনা ভারতবর্ষে যদি শুরু করা যায়, ভারতবর্ষে যদি এটাকে প্রপারলি যদি করা যায়, তাহলে ভারতবর্ষের যে সামাজিক অবস্থান, সেই সামাজিক অবস্থানের সমস্ত রকম দিক থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কর্মকাণ্ডে যেন এই অস্বচ্ছতা যেন বাধাপ্রাপ্ত না হয়। মাননীয় প্রধানমন্ত্রীজির যে এই উদ্যোগ একটা সাইকোলজিকে মানে নেগেটিভ সাইকোলজিকে ব্যারিয়ার করে বা বন্ধ করে, যার জন্য আমরা যখন কোনো কিছু পরিষ্কার দেখি আমাদের মনটাও সেভাবেই তৈরি হয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কর্মকাণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো সেখানে এই স্বচ্ছ ভারত অভিযান আমি বলি মনে করি যে সকলের সাইকোলজিক্যাল যে মোটিভেশন আছে সেদিক থেকে তাদেরকে মোটিভেটেড করবে স্বচ্ছতার দিক থেকে। এটা এই জন্য এই কর্মকাণ্ড সকলে তুলে নেওয়া উচিত, এই কাজটাকে নিচু ভাবা উচিত নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।